Olha, Rafael. Olha. আপনারা প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করে চলবেন, তাই নিজ কসবা গ্রাম পঞ্চায়েত তথা প্রশাসনিক দিক থেকে আপনাদের উদ্দেশ্যে জানাই, প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করে চলবেন। যাদের কাঁচা বাড়ি অর্থাৎ যে জায়গায় আপনি বসবাস করে রয়েছেন, সেই বসবাস করার জায়গাটা যদি কোনো কারণবশত ভালো না থাকে, তাহলে সবসময় বাড়িতে আপনারা শুকনো খাওয়ার এবং পানীয় জল মজুত করে রাখবেন। যদি কোনো কারণবশত এই বুলবুল নিম্নচাপ খেয়ে আসে, তখন আপনারা স্থানীয় পাকা বাড়ি কিংবা ত্রাণ খুলি রয়েছে, সেই ত্রাণ খুলিতেই আপনারা আশ্রয় নেবেন। নিজকসবা গ্রাম পঞ্চায়েত তথা প্রশাসনিক দিক থেকে আপনাদের জানাই, এই যে অস্থায়ী দোকানদার বন্ধু যারা আছেন, আপনারা সতর্কতা অবলম্বন করে থাকবেন। সমুদ্রে নামবেন না, আপনারা প্রত্যেকেই উঠে আসুন। নিজকসবা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ ভাবে জানানো যাচ্ছে যে কোনো সময়ে এই বুলবুল নিম্নচাপ সমুদ্র উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে, তাই নিজকসবা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানাই এলাকার মৎস্যজীবী ভাইদের, আপনারা দয়া করে কেউ সমুদ্রে আজ থেকে সোমবার পর্যন্ত মাছ ধরতে যাবেন না, এবং পর্যটকরা এসেছেন আপনারা দয়া করে প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করে চলবেন, কারণ যে কোনো সময়ে এই ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসতে পারে, তাই আপনারা প্রত্যেকে সতর্কতা অবলম্বন করবেন, কেউ আপনারা নিচে নামবেন না। দয়া করে পর্যটকদের উদ্দেশ্যে জানাই প্রশাসনিক দিক থেকে, কারণ বিডিও সাহেব এই মুহূর্তে এসে গেছেন, আপনারা দয়া করে একটু শুনবেন, কারণ ভয়ঙ্কর যে বুলবুল নিম্নচাপ যে কোনো সময় এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে, তাই যারা পর্যটক এসছেন আপনারা দয়া করে একদম সাবধানতা অবলম্বন করে চলবেন, কেউ আপনারা সমুদ্রে একদম নামবেন না। যারা সিবিজের কাছে এসছেন আপনারা দয়া করে উঠে আসুন। যে সকল অস্থায়ী দোকানদার বন্ধু আপনারা দোকান খুলেছেন, আপনারা দোকানগুলো খুলে জায়গায় আপনি বসবাস করে রয়েছেন, সেই বসবাস করার জায়গাটা যদি অযোগ্য মানে ভালো না থাকে, আপনারা প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করতে যে আমরা এখন দাঁড়িয়ে আছি পাঁচুড়িয়াতে, পাঁচুড়িয়া সাইকেল সেন্টারের সামনে, সাইকেল সেন্টার এবং একদম 500 মিটার দূরে আমাদের একদম হুগলি নদীর মোহনা, এবং তারপরেই একদম সমুদ্র শুরু হচ্ছে, জলোচ্ছ্বাস চলছে, নদীতে জল ধেয়ে আসছে একদম আমাদের ভূমির কাছে, আর সেই সঙ্গে বুলবুলের দাপটে এলাকার মানুষরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত, কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে, চালা উড়ে গেছে, এবং সেই সঙ্গে যে এলাকার মানুষদেরকে আমরা সতর্ক করবার জন্যে হার্ট সেন্টারে আশ্রয় নেওয়ার জন্য বলেছি, কিছু জন চলে এসছেন বয়স্ক, যারা মানে বাড়িতে থাকার মতো উপায় নেই, গাছ ভেঙে পড়ছে, এবং এক নাগাড়ে মানে প্রবল বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে এবং প্রচণ্ড ঝড়ের দাপট চলছে। সেই জন্যে আমি নিজকসবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমুদ্ভব দাস এবং আমাদের পঞ্চায়েত সদস্য শশাঙ্ক শেখর প্রধান সহ এলাকার মানুষরা যে সবাই কিন্তু আজকে সত্যি উন্মুখ হয়ে আছে, কি হবে, কখন কি বিপদ হবে, বুলবুল শুরু হয়েছে, হয়তো যে কোনো সময় আরও বেশি জোরে আছড়ে পড়তে পারে, আর আমরাই সব থেকে সমুদ্রের একদম কাছে আছি, যে কোনো সময় আমাদের বিপদ হয়ে যেতে পারে। মাটির বাড়ির যারা লোকজন তাদেরকে আমরা বারবার বলছি, আপনারা যে যার ঘর ছেড়ে দিয়ে আসুন, হার্ট সেন্টারে থাকুন, সাইক্লোন সেন্টারে থাকুন,
যাবতীয় ব্যবস্থা করার চেষ্টা চলছে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। বিডিও সাহেবও দৌড়ঝাঁপ করছেন, এলাকার শুভানুধায়ী প্রধান সহ যারা নেতৃত্ব তারাও দৌড়ঝাঁপ করছেন, প্রত্যেক বুথে বুথে যাচ্ছেন। আমিও চেষ্টা করছি যতটা বেশি সংখ্যক বিভিন্ন বুথে গিয়ে সবাইকে অ্যালার্ট করার। তাই আমরা এই প্রচারের মাধ্যমে জানাতে চাই, প্রত্যেক বুথের যারা প্রত্যেক সংসদের মানুষরা আপনারা একটু সতর্ক থাকবেন। বুলবুল জেগে উঠেছে, যে কোনো সময় জোরের সঙ্গে আছড়ে পড়তে পারে। বিশেষ করে আমরা এই পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকার আমাদের নিজ কসবা গ্রাম পঞ্চায়েত এলাকা পাচুড়িয়া, ওয়াসিম চক, ঝাটিহারি, মেহদিনগর, পাশাপাশি থানাবেড়িয়া, যে একদম সমুদ্রের উপকূলে নেই সব গ্রামগুলো, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। তাই এলাকার মানুষদেরকে বলবো, আপনারা একটু সাবধানে থাকবেন। আপনারা ঘরে না থেকে সন্ধেবেলায় আমাদের সাইক্লোন সেন্টারে আসবেন। যা কিছু সরকারি ব্যবস্থা আমরা চেষ্টা করছি আপনাদেরকে রাখবার জন্যে, এবং দুপুর থেকে সবাই বেরিয়ে চলে আসুন, কারণ ঘরে থেকে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। পরপর দেখতে পাচ্ছেন যে প্রবল বৃষ্টির দাপট চলে আসছে এবং বাতাসের দমকা বাতাস আমাদেরকে একদম নাড়িয়ে দিচ্ছে, এবং মেঘাচ্ছন্ন পরিবেশ, পুরো অন্ধকার হয়ে আছে চারিদিক পরিবেশ। মানুষরা ভয়ে সব বড় বাঁধের দিকে সাইক্লোন সেন্টারে পালিয়ে আসছে। তাই সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, যে আপনারা সবাই মিলে একটু সাবধানে থাকুন। বাড়িতে বাচ্চা, বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা সবাইকে একটু সাবধানে রাখবেন। আর যে কোনো সময় বিপদ এসে যেতে পারে, তার আগে আমাদের সাইক্লোন সেন্টারে আসবেন। সবাই একটু ভালো থাকার চেষ্টা করবেন, আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ।